أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ثمن الجنة واعلموا أن الله عز وجل لكم أمركم بالتقوى فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহর তাকওয়া অবলম্বন করা এমন একটি জিনিস যা না হলে জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না সামান্যতম তাকওয়ার অধিকারী হতে পারলে আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হতে পারলে শুধু জান্নাতে যেতে পারব এই জন্য প্রত্যেকটি মানুষের তাকওয়া অবলম্বন করা দরকার তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলার আজমতকে স্মরণ করা দরকার মহান রব্বুল ইজ্জত আযীম এবং কবীর তিনি মহান তার চেয়ে বড় আর কেউ নেই তিনি সবচেয়ে বেশি শক্তিশালী তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন জীবন ও মৃত্যু তিনি দিয়েছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন মৃত্যু তিনি দিয়েছেন যেন পরীক্ষা করতে পারেন কে ভালো আমল করে উত্তম আমল করে বেশি আমল না উত্তম যেন আমল করতে পারে আর উত্তম আমল হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই করতে হবে এই উত্তম আমল করে যেতে পারলে আখিরাতের প্রত্যেকটি কাজ সেটা প্রত্যেকটি কাজ আপনার জন্য মঙ্গলময় হবে আর যদি আমরা উত্তম আমল করে না যাই দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি আখিরাতে আমাদের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না এই জন্য মৃত্যুর আগেই আমাদেরকে সাবধান হতে হবে যে মৃত্যু এমন এক জিনিস যার পরে আমাদের আর করণীয় কিছু থাকবে না করার মতো কিছু নেই মৃত্যুর পরে আমরা শত চেষ্টা করলেও আর ফিরে আসতে পারবো না ফিরে আসার কোনো সুযোগ নেই এই জন্য মৃত্যুর বিষয়ে আজকে আলোচনা করতে চাই আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলামিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন হে নবী আপনি বলে দিন যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু থেকে বাঁচার জন্য বিশ্বের বিভিন্ন বড় 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 হাসপাতালগুলো চষে বেড়াচ্ছ এই মৃত্যু কিন্তু তোমাদের পেয়েই বসবে হয়তো যারা হাসপাতালে যাচ্ছে 10 বছর বেশি বাঁচবে 20 বছর বেশি বাঁচবে কিন্তু তারপরে আবার কিন্তু আর মৃত্যুই কিন্তু সর্বশেষ কথা যেই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই সেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা সব টাকা খরচ করি কিন্তু যেখানে যাওয়ার কোনো সন্দেহ নেই যেতেই হবে সেখানকার জন্য আমরা কিছুই করি না সেখানকার চেষ্টা আমরা করি না আমল করি না এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যা বাস্তব যা হবেই মৃত্যু একদিন দুদিন পরে হবে মৃত্যু হবেই মৃত্যুর পরের জীবন যে জীবনের কোনো শেষ নেই যেটার উপর আমরা ইমান আনি আখিরাতের উপর ইমান না থাকলে ইমানদার বলে বিবেচিত হয় না সেই জীবনের জন্য নিজেকে প্রস্তুত করি এই জন্য মৃত্যুর সময় বা হাশরের মাঠে সবাই বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় আমি যদি আমার জীবনের জন্য কিছু শেষ করতে পারতাম দুনিয়ার জীবনকে সেখানে জীবন হিসেবে বিবেচনা করা হচ্ছে না সেখানে বলবে হায় এইটাই তো জীবন ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন আখিরাতের জীবনই তো জীবন সেই জীবনের জন্য আমরা কি কিছু প্রস্তুত করতে পেরেছি কিনা হায় যদি আমি কিছু সেদিনের জন্য কিছু পেশ করতে পারতাম সেদিন প্রত্যেকটি মানুষ নিজেকে ঠকেছে বলে বিবেচনা করবে সবাই বলবে যে আমি তো ঠকে এসেছি সেজন্য সেদিনের নাম দিয়েছে আল্লাহ তাআলা ইয়াউমুত তাগাবুন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাগাবুন যেদিন আল্লাহ তাআলা একত্রিত করার দিনে তোমাদেরকে একত্রিত করবেন এই দিন ঠক বুজার দিন যে আমি তো ঠকে এসেছি ইমানদার বলবে হায় রে যদি আরো কিছু আমল করতে পারতাম যদি ঘুমিয়ে না কাটাতাম দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে না পড়তাম আর কাফের বলবে হায় রে যদি ইমান আনতাম ইমানদারদের সাথে যদি চলতাম ইয়া লাইতানি তাখাসতু মা রাসূলে সাবিলা হায় যদি আমি রাসূলের পথে চলতে পারতাম ইমানদারদের পথে চলতে পারতাম মুত্তাকিদের পথে চলতে পারতাম সেদিন সবাই আফসোস করবে সেই জন্য কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন এর আগেই মৃত্যু সম্পর্কে আমাদের জানা দরকার মৃত্যু এমন এক অমোঘ জিনিস যা কোনোদিন কেউ দূরে সরাতে পারবে না দুনিয়ার সমস্ত শক্তি ব্যয় করে কেউ কোনোদিন মৃত্যুকে ঠেকাতে পারে না এর অর্থ হচ্ছে যেটা আসবে এটার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রত্যেকটি নফসই মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে যাকে তাদেরকে প্রত্যেককে আবার আল্লাহ তাআলা তিনি বলছেন যে প্রত্যেককেই উজুর তার যে কাজ করেছে তার প্রতিফল দেয়া হবে কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে জান্নাতে প্রবেশ করা হয়েছে সেই তো সফল কাম দুনিয়ার বুকে মানুষ সফলতার অনেক স্বপ্ন দেখে বিরাট বাড়ি বিরাট গাড়ি অথবা সম্পদশালী হওয়া অথবা একাকী কোনো কিছু মালিক হওয়া এটা তাদের কাছে বিরাট সফলতার জিনিস বলে বিবেচিত হয় কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা সফলতা না আল্লাহ তাআলা বলছে সফলতা হচ্ছে তোমরা যে আনাল ওয়াল জান্নাত ফাকাদ ফাজ ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার বুকে হচ্ছে দুনিয়া হচ্ছে পুরোটাই মাতাউল গুরুর ধোকার সামগ্রী ধোকার সামগ্রী যেখানে যা পেয়েছেন সেটা আপনি নিয়েছেন কিন্তু অথচ এটা পাওয়ার জন্য কত না কি করে একে অপরকে হত্যা করে মারামারি করে হানাহানি করে দুনিয়ার যত নিকৃষ্ট কাজ তা করে শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য আখিরাত পাওয়ার জন্য নিকৃষ্ট কাজ করতে হয় না ভালো কাজ করলে আখিরাত পাওয়া যায় আখিরাতের বাড়ি ভালো কাজের মধ্যে রয়েছে লিমান আতাবাল কালাম উত্তমভাবে কথা বলবে উত্তমভাবে সালাম দিয়ে মানুষকে মানুষ ঘুমিয়ে আসে নিজে অজান মানুষের অজানতে সালাত করবে মানুষকে খাওয়ার খাওয়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন জান্নাতের দ্বার রয়েছে তাদের জন্য ঘর রয়েছে তাদের জন্য কিন্তু দুনিয়ার বুকে মানুষ হানাহানি মানামারিতে লিপ্ত সেটার প্রতিফল তারা সেদিন পাবে মৃত্যুর পরেই আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো বলছেন কুল্লু মান আলিয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম দুনিয়ার বুকে যা আছে সবই ধ্বংস হবে সবই ধ্বংস হবে একমাত্র রব্বুল আলামিনের চেহারা এবং সত্তা ব্যতীত কোনো কিছুই অবশিষ্ট থাকবে না সবই তিনি ধ্বংস করবেন আবার তিনি কামা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন প্রথম যেভাবে সৃষ্টি করেছি আবার সেভাবে আমি সৃষ্টি আমরা সৃষ্টি করব আল্লাহ বলছে যে ওয়াদা করছি এটা আমার উপর ওয়াদা ইন্না কুন্না ফাইলিন অবশ্যই এটা আমরা করবই করব আল্লাহ সে বলছেন আল্লাহর কথার উপরে ইমান রেখে আমরা বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আখরাতে আমাদের আল্লাহর সামনে মৃত হতে হবে আল্লাহর সামনে আমরা উপস্থিত হব সেখানে যাওয়ার আগে দুনিয়ার বুকে আমাদেরকে অনেক অবস্থায় আমাদেরকে পার করতে হয় আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন লা তারকাবুন্না তাবাকান আন তাবাক দুনিয়ার বুকে তোমার অবস্থা বিভিন্ন রকম হয় কখনো ভীত থাকি কখনো নিরাপদ হয়ে যাই কখনো অসুস্থ তাই কখনো সুস্থ হই কখনো আমি যুবক থাকি কখনো বৃদ্ধ হয়ে যাই কখনো আমার অবস্থা থাকে যে আমি সচ্ছল কখনো অসচ্ছল থাকি বিভিন্ন অবস্থার মধ্যে থাকি কিন্তু ধীরে ধীরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন মৃত্যুর কাছে আমাকে আত্মসমর্পণ করতেই হয় মৃত্যুর কাছে আমাকে নিজেকে সঁপে দিতেই হয় কোনোভাবেই মৃত্যু থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমার থাকে না এই জন্য মৃত্যুর বিষয়টি আমাদের স্মরণ করা উচিত একজন মানুষের যখন মৃত্যুর সময় তখন কী করবে একজন মানুষের যখন এমন রোগ আসে যখন সে মনে করে যে তার মৃত্যু হয়ে যাবে এই রোগে তখন প্রথম কাজ হচ্ছে যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে ঈমান রাখা যে আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন এটা আমার জন্য অবশ্যই এটা তিনি তার ফয়সালাতে সেটা হচ্ছে নিজে আমি কোনো কিছু করছি না আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমি ঈমান রাখছি দ্বিতীয়ত আল্লাহ তাআলার ফয়সালার উপরে সবর করা যে তিনি যে ফয়সালা দিচ্ছেন সেটার উপর আমি সবর করছি সবর করার মধ্যে সবর না করলেও কিন্তু তাকে মরতে হবে কিন্তু পায়ে ফার সুবিধা হচ্ছে সবর করলে আল্লাহ তাআলা তার উপরে সেটা সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলা তার বলেই দিয়েছেন যে যারা সবর করবে অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমাহ আল্লাহর পক্ষ থেকে তাদের স্মরণ থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত থাকবে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন তারা হেদায়েত প্রাপ্ত হবে জান্নাতের পথে তাদেরকে হেদায়েত দেওয়া হবে সুতরাং সবরের মেওয়া সবরের ফলই আলাদা এই জন্য সবর দ্বিতীয় কাজ হচ্ছে সবর করা তিন নম্বর হচ্ছে রব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখা যে আমি যাচ্ছি এখন আমার রব্বুল আলামিনকে চলে যেতে হবে আমি দুনিয়াতে যা করেছি আমার আর যা করেছি আমি গুনাহ করেছি আল্লাহ আমি তওবা করছি আমার ক্ষমা করে দাও আর আমি তোমার সাথে ভালো ধারণা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মারা না যায়
তার রবের সাথে ভালো ধারণা সুধারণা পোষণ না করে। অর্থাৎ যখন মৃত্যুর সময় তার দায়িত্ব হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে। কী ধারণা সুধারণা পোষণ করবে? যে আল্লাহ আমি অপরাধী, কিন্তু আমি তোমার মাপ থেকে ক্ষমা থেকে কখনো আমি নিজেকে আলাদা করতে পারছি না, আলাদা ভাবতে পারছি না। আমি ক্ষমা প্রাপ্তির আশা করি, তুমি আমাকে ক্ষমা করে দিবে এবং তুমি আমাকে জান্নাত দিবে, তুমি আমার কবরের অবস্থা সহজ করে দিবে, প্রশ্ন উত্তর আমাকে ব্যবস্থা করে দিবে। এসবই ভালো ধারণা আল্লাহর উপর রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা বলেছেন, লা ইয়াতামান্না ইল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের কেউ যেন মৃত্যুর সময় যেন আল্লাহর উপর সুধারণা পোষণ না করে মারা না যায়, অর্থাৎ আল্লাহর উপর সুধারণা পোষণ করে যেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কারণও উল্লেখ করেছেন, কারণ কি? অন্য হাদিসে বলেছেন রাসূল আল্লাহ তাআলার হাদিসে কুদসিতে বলছেন, আনা ইনদা যন্নি আব্দি বি ফালইয়াযুন্নু আব্দি বি মা শা, আমি আমার বান্দা আমার সাথে কি ধারণা করবে এটার সাথে থাকি। যদি বান্দা যদি মনে করে আমাকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যে আমার সাথে খারাপ ধারণা পোষণ করছে, বান্দার জন্য উচিত হবে মৃত্যুর সময় সুধারণা পোষণ করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে ফালইয়াযুন্নবি মা শা, বান্দা যেন আমার উপর ভালো ধারণা পোষণ করে সে মারা যায়। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর কাছে শুধু আরোগ্য চাইবে, যদি আরোগ্যের দোয়া করবে, মৃত্যুর দোয়া কখনো করবে না, আরোগ্যের দোয়া করে বলবে আল্লাহ তুমি একমাত্র আমাকে শেফা দিতে পারো। আর ছয় নম্বর হচ্ছে যে সে মানুষের হক এবং আল্লাহর হক আদায় করে দিবে, মানুষের হক আল্লাহর হক আদায় করে বিস্তারিত বলেন আমরা বলবো ইনশাআল্লাহ। সাত নম্বর হচ্ছে তার ওসিয়তটি লিখে রাখবে। আমাদের অনেকেই ওসিয়তের ব্যাপারে গাফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষের হক কখনো উচিত নয়, দুটি রাত্রি পার হবে সে তার ওসিয়তটি লিখবে না। ওসিয়ত লেখা উচিত। কিছু ওসিয়ত আছে ওয়াজিব ওসিয়ত, ওয়াজিব ওসিয়তের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। ওয়াজিব অর্থ ফরজ ওসিয়ত কোনটা? আপনার যে সমস্ত নাতি বা না ওয়ারিশ হবে না আপনার, আপনি দেখতে পাচ্ছেন তাদের জন্য ওসিয়ত করাটা ফরজ, কারণ তারা তো ওয়ারিশ হবে না। আপনার তিন ভাগের এক ভাগ সম্পদের মধ্যে তাদের থেকে যতটুকু পারেন ওসিয়ত করে যেতে পারেন। এর মাধ্যমে আপনি সমাজকে একটা বিশৃঙ্খলা থেকে মুক্তি দিতে পারেন। এর মাধ্যমে আপনি অন্যায় কাজ থেকে আপনার নাতিদেরকে মুক্তি দিতে পারেন, কারণ মৃত্যুর পরে আপনার নাতিরা কোর্টের দিকে ছুটবে হারাম খাওয়ার জন্য, শরিয়া বিরোধী সম্পদ নেওয়ার জন্য, তা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনি এই তিন ভাগের একের মধ্যে ওসিয়ত করে যেতে পারেন। শরীয়তে এটা একটা ওসিয়ত নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুতিবা আলাইকুম, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সেটা। সেই জন্য যারা ওয়ারিশ হয় না তাদের জন্য তিন ভাগের একের মধ্যে ওয়ারিশ ওসিয়ত করাটা কখনো হয় ফরজ, কখনো হয় নফল। অন্যদের জন্য নফল, কিন্তু নিজের নাতি যারা ওয়ারিশ হবে না, নাতি নাতনি তাদের জন্য আপনি ওসিয়ত করাটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তিন ভাগের একের মধ্যে। এটা ওসিয়ত বিষয়টা আপনার জন্য প্রয়োজন হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রয়োজন, এটা করে নেবেন। আট নম্বর হচ্ছে যে অবশ্যই হালাল যে সমস্ত চিকিৎসা আছে হালাল চিকিৎসা আপনি নেবেন। আপনি মনে করবেন না যেহেতু অসুস্থ হয়ে পড়ছি মরেই যাই, সেটা নয়। যেটা শরীয়ত হালাল করেছে সেটা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদাউ ইয়া আহলাল কুরআন ফা ইন্নাল্লাহ মা আনজালা দাআন ইল্লা ওয়া আনজালাহু দাওয়া, হে কোরআনের ধারক বাহকরা তোমরা চিকিৎসা নাও, কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যার কোনো প্রতিষেধক দেননি। কেউ জানেনি, এই জন্য হয়তো দূরে আছে, জানার অবশ্যই চেষ্টা করতে হবে, প্রতিষেধক নিতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা হালাল হয়। নয় নম্বর হচ্ছে চেষ্টা করা উচিত একজন মুসলিম ডাক্তারকে দেখানোর, একজন মুসলিম ডাক্তারের কাছে যাওয়া, কারণ মুসলিম ডাক্তার ছাড়া অন্য কেউ আপনার আমানত যথাযথ রক্ষা করবে না। এবং আপনার নারী যদি থাকে সেখানে তার আমানতের খেয়ানত হবে আপনার তার মাধ্যমে। এই জন্য মুসলিম ডাক্তারকে যতটুকু পারা যায় মুসলিম ডাক্তারের কাছে চিকিৎসা করানো। আর সেই সময় মৃত্যুর সময় যারা থাকবে তাদের উপর কিছু কর্তব্য হচ্ছে যে যারা অসুস্থ রুগী আছে, মৃত্যুপথ যাত্রী বা অসুস্থ আছে তাদেরকে দেখতে যাওয়া, এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অসুস্থ রুগীকে দেখতে যায় যতক্ষণ পর্যন্ত সে রুগী দেখার মধ্যে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের বাগানে বিচরণ করছে। এটুকু সুযোগ কিন্তু নিতে পারে রুগী দেখার মধ্যে, যদি নিজের রুগী না হোক হাসপাতালে অন্য রুগী দেখতে যেতে পারে, এই সুযোগ আপনি পেতে পারেন। যখনই শুনবেন যে রুগী কেউ, তাকে দেখার জন্য এই সময়টুকু ব্যয় করবেন, এটা আখিরাতের সময় বলে বিবেচনা করবেন।
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত অসুস্থ রুহিকে তওবা করার জন্য স্মরণ করিয়ে দেওয়ার কথা তিনি মানুষদের বলে দিয়েছেন, তওবা করার কথা। অনুরূপভাবে যারা ওখানে থাকবেন তাদের উচিত হবে যে মৃত্যুপথ যাত্রী যারা আছে তাকে ওসিয়ত করার জন্য নির্দেশ দিবেন, যে আপনি অন্যদের জন্য ওসিয়ত করে দেন যাদের ওসিয়ত করা দরকার। ভালো কাজ থাকলে, আপনার কোনো কিছু করার দরকার থাকলে আমাদের বলুন, কিছু আশা আছে কিনা বলুন, তার কাছ থেকে সেটা জেনে নেবেন। তারপরে আর একটা হচ্ছে যে সে অসুস্থ যদি হয়, 12 নম্বর হচ্ছে সে যদি অসুস্থ হয়, তো অসুস্থ হওয়া অবস্থায় বেশিরভাগ মানুষই দেখা যায় শুধু মানুষের কাছে দোষ ত্রুটি বলতে আরম্ভ করে, অমুকে এটা করছে এই জন্যই হয়েছে, অমুকে এটা করছে এই জন্যই হয়েছে। এটা কিন্তু শরীয়ত বলে না। শরীয়ত বলে যে আপনার যত অভিযোগ আল্লাহর কাছে দিবেন, অভিযোগ জাতীয় জিনিস আল্লাহর কাছে, আল্লাহ আমি পাচ্ছি না তুমি দেখছো, আমার কষ্ট হচ্ছে তুমি দেখছো, তুমি ছাড়া আমার কষ্ট লাঘব করার কেউ নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যখনই মানুষ, যখন অসুস্থ মানুষ কাউকে দেখে তার কাছে যত রকমের কান্নাকাটি আরম্ভ করতে শুরু করে দেয়, সে তার কিছুই করতে পারবে না, তাকে ভালো করতে পারবে না, তার কাছে বলার কোনো মানেই হয় না। তার কাছে শুধুমাত্র হ্যাঁ ওইটাই বলতে পারবেন যেটা হচ্ছে বলা, যে ঘটনা আমার হচ্ছে যাতে করে কোনো প্রতিষেধক দেওয়া যায়, এমন লোকের কাছে বলতে পারবেন, ডাক্তারের কাছে বলতে পারবেন যে আমার এই সমস্যা হচ্ছে। কিন্তু যে কিছুই করতে পারবে না তার কাছে শুধু বলে বেড়ানো, এটা আল্লাহ তাআলার তাকদীরের উপরে ফোড়ন কাটা, তাকদীরের বিরুদ্ধে যাওয়া, আল্লাহর নির্ধারণের বিরুদ্ধে আপত্তি তোলা, এটা শরীয়তে জায়েজ নাই। এই জন্য দেখেন যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলছিলেন, ইন্নামা আশকু বাত্তি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আল্লাহর কাছে শুধু শিকায়ত করছি, আমার যে সমস্ত সমস্যা, আমার যে সমস্ত পেরেশানি একমাত্র আল্লাহর কাছেই শুধুমাত্র আমি প্রকাশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তারও কষ্ট হচ্ছিল কিন্তু তিনি শুধু বলছেন যে আমি তোমাদের দুইজন যেভাবে কষ্ট পাচ্ছে, দুইজন মানুষ সেরকম কষ্ট আমার হচ্ছে মৃত্যুর সময়, তিনি বলেছিলেন, কিন্তু আমি আল্লাহর কাছে, তারপর তিনি আল্লাহর কাছে সমর্পণ করেছেন নিজেকে। এটা হচ্ছে ইমানদারের কাজ। নবম যে কাজটি করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনার সার্বক্ষণিক আল্লাহর উপর ভরসা করতে হবে। তখন একজন যে অসুস্থ হয় তিনি, এটা হচ্ছে অসুস্থ যিনি তার কাজ। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি চিকিৎসা নিব কি না। আমি একটু আগেই বলেছি চিকিৎসা নেওয়া কিন্তু জায়েজ, এটা হলো সাধারণ অবস্থা। কখনো কখনো চিকিৎসা নেওয়া ওয়াজিব হয়ে যায়, যখন আপনি দেখবেন যে এই ওষুধটা না খেলে, ওষুধটা হালাল অথচ এটা না খেলে আপনার মৃত্যু নিশ্চিত, আপনি ইচ্ছা করে মরে যেতে চাচ্ছেন, এটা শরীয়তে জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম নিষেধ করেছেন যে কেউ যেন নিজেকে ধ্বংস না করে, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের উপর তোমরা নিক্ষিপ্ত করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিজেদেরকে তোমরা হত্যা করো না, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়াদর। এই জন্য যদি জানেন যে ওষুধটা খেলে আপনার উপকার হবে শিওর, তাহলে আপনাকে আপনার উচিত হবে সেটা খাওয়া, না খেলে তখন আপনি গুনাহগার হবেন। আর কখনো কখনো ওষুধ তো হারামও হয়, যখন আপনি জানবেন যে এটা সম্পূর্ণ হারাম জিনিস দিয়ে তৈরি হয়েছে আর সেটা আপনি খাচ্ছেন, আল্লাহ তাআলা হারামের মধ্যে উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই জন্য হারামের জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা আপনি খাবেন না, জেনে শুনে। আরও একটি করবেন না, সেটা যখন আপনি জানবেন যে এই কেউ কেউ আপনাকে বলেছে অমুকখানে গেলে তুমি ভালো হয়ে যাবে, যেমন শিরকি আখড়াগুলোতে, কবরের জায়গাতে, অথবা মান্নত করলে তুমি ভালো হইবা, অথবা এখানে সবে করলে তুমি ভালো হবা, এই জাতীয় চিকিৎসার দ্বারস্থ হওয়া হারাম এবং শিরিক এবং ঈমান হারা হয়ে মারা যাওয়ার কারণ। আর কখনো কখনো এই চিকিৎসা নেওয়া মুস্তাহাব, যখন আপনি দেখেন যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ অনেক কিছুই ভালো করে দেয়, কিন্তু এই সামান্য রোগের জন্য আমার ঔষধ খাওয়ার প্রয়োজন নেই, তখন এই মন্দুব হচ্ছে শুধু শুধু ডাক্তারের কাছে না দৌড়ানো। অনেককেই দেখি বিদেশ থেকে আসে বলে যে আমি সারা শরীর চেক আপ করেছি কোনো ওষুধ খুঁজে পাইনি। তিনি ওষুধ খুঁজে বেড়াচ্ছেন কেন? ওষুধ খুঁজে বেড়ানো ওষুধ খাওয়ার জন্য এটা কিন্তু উচিত নয়। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তিনি দেখবেন, এই জন্য বিনা কারণে ডাক্তারের শরণাপন্ন হওয়া, শুধু ওষুধ খুঁজে বেড়ানো এটা ঠিক নয়। তখন ঔষধ খাওয়া তার জন্য মাকরুহ হতে পরিণত হয়ে যেতে পারে, কারণ বিনা কারণে সেটা খাবে এবং সে ক্ষতির কারণ হতে পারে তার জন্য। মৃত্যুর সময় কি অবস্থা তৈরি হয়, সাকরাতুল মৌত সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর সময় একজন মানুষ তার কি অবস্থা হয়, আমাদের প্রত্যেকের তা হবে। এই জন্য তা বলছি মৃত্যুর সময় কি কি অবস্থা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
মৃত্যুর পাগলামি এসে গেছে যথাযথভাবে, যা আসার তা আসবেই, তা কেউ কেউ ফিরাতে পারবে না। জালিকে মা কুনতা মিনহু তাহিদ, এটার থেকে তুমি পালিয়ে বেড়াতে, এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে, মৃত্যুর কাতরানি থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি পালিয়ে বেড়াতে, কিন্তু সেটা তোমার এসে যাবে, তা থেকে পালানোর কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, তখন তিনি মারা যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তখন তার সামনে একটা পানির লোটার ভিতরে একটা লোটার ভিতরে পানি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাতে হাত ঢুকিয়ে পাতায় পানি দিচ্ছেন, মুখে পানি দিচ্ছেন, আর বারবার বলছেন, চোখ মুখ মুছছেন, আর বারবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর পাগলামি রয়েছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পাগলামি স্বীকার করে গেছেন, অর্থ হচ্ছে মৃত্যুর সময় পাগলামি আসবেই। দুনিয়ার বুকে অনেক সময় মানুষ কিন্তু সেটা বুঝতে পারে, যখন বলে যে আমার মরণ হয়ে গেছে, অসুস্থ হলে, দাঁত ব্যথা হলে, মাথা ব্যথা হলে বলে যে আমি মরে যাচ্ছি, এটা হলো কিছু আলামত দিয়ে আল্লাহ তাআলা আগে থেকে আপনাকে সাবধান করেন যে মৃত্যু কত কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার মৃত্যুর রোগে দেখেছি, তার থেকে কঠিন অবস্থা আর কারো দেখতে পাইনি। কেন সেটা করেছেন? অনেকে বলতে পারেন রাসূলের উপর কেন সেটা দিয়েছেন, তাকে যেন বেশি বেশি আরও বেশি উচ্চ মর্যাদাশীল করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা সেটা দিয়েছেন, অন্য কোনো কারণে নয়। কখনো কোনো আল্লাহ তাআলা তার নেক বান্দাকে অনেকদিন পর্যন্ত কষ্ট দিয়ে তারপর তার মৃত্যু দেন, এর অর্থ যাতে করে তার গুনাহ না থাকে। আবার কখনো কখনো তাকে এটা দেন, দেখেন তার ধৈর্য কতটুকু, ধৈর্য অনুসারে দিয়ে থাকেন, যাদের ধৈর্য কম তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আশাদ্দুন নাসা বালা আনাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে যাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন তারা হচ্ছে নবীরা, তারপর নবীদের মতো যারা কাছাকাছি তাদেরকে এরপরে পরীক্ষা, এরপরে পরীক্ষা, ধীরে ধীরে তারা এরকম করেন, এর অর্থ যাদেরকে ধৈর্যশীল পান না তাদেরও পরীক্ষা কম করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তাকে আল্লাহ তাআলা সেরকম এরকম কষ্ট দিয়ে তাকে সে মহান মর্যাদা অভিষিক্ত করতে চেয়েছেন। কখনো কখনো কাফেররা, এটা কোনো সন্দেহ নেই, ইমানদার কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা সত্যিকার ইমানদারকে আল্লাহ তাআলা যার আল্লাহর কাছে সবসময় চাইবে নিরাপত্তা, চাইবে মৃত্যুর সময় মৃত্যুটা সুন্দর চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে সহজভাবে তার মৃত্যুর ব্যবস্থা করে দেন। এই জন্য ইমানদারের মৃত্যু অনেক সহজ হয় কাফেরের চেয়ে। কোরআনে কারিম আল্লাহ তাআলা সেটা বারবার উল্লেখ করেছেন, কাফেরের মৃত্যু কঠিন হয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইমানদারের মৃত্যু হয় কিরকম, বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু ত্বয়্যিবীন, যাদেরকে অত্যন্ত নরম স্বরে ভালোভাবে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা সে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তখন ফেরেশতারা তার রূহ বের করে নিয়ে আসে যেমনিভাবে এক পাত্র পানির থেকে এক ফোঁটা পানি বের হয়ে করে, এরকম তার মৃত্যুর ব্যবস্থা করে দেন ইমানদারের। এর বিপরীতে কাফেরের মৃত্যু কঠিন করে দেন। হাদিসে বারায় ইবনে আজব রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমনভাবে তার রূহটা বের করে আনে, যখন সে মালাকুল মউতকে দেখে তখন রূহ তার সারা শরীরে পালিয়ে যায়, আঙ্গুলের মাথার পর্যন্ত চলে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা তাকে পিটিয়ে পিটিয়ে তার আঙ্গুলের মাথা থেকে রূহকে টেনে একসাথ করে তারপর বের করে নিয়ে আসে। তার উদাহরণ দেওয়া হয়েছে যেমনিভাবে যে একটি বর্ষা বা বল্লম যেমনিভাবে ভিজা তুলোর মধ্যে দিয়ে টেনে আনতে যেভাবে সব কিছু নিয়ে বের হয়, সেভাবে কাফেরের রূহ সেভাবে তার সারা শরীর থেকে সেভাবে বের হয়ে বের করে নিয়ে আসে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ওমান আল্লাহু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইহি ওয়ালাম ইউহা ইলাইহি শাইয়্ ওমান ক্বালা সাউনজুল বিসমা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউত ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আলইয়াউমা তুজজাউনা আযাবাল হুনু বিমা কুনতুম তাকুলুনা আলা গায়রিল হাক ওয়া কুনতুম মিন আয়াতি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন তার থেকে বড় বড় জালেম আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যাচার করে অথবা বলে যে আমার কাছে কোনো ওহী এসেছে, যেমন কাদিয়ানি বা তথাকথিত এই ভণ্ড নবী নবুয়তের দাবিদাররা মুসাইলামা কাদ্দাব আসাদ আল আনাসি, এই গোষ্ঠী যারা মিথ্যা নবুয়তের দাবি করেছিল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ক্বালা সাউযুল মিসলামা আনজালাল্লাহ, আর তারাও বড় জালেম যারা বলে আল্লাহ যেরকম নাযিল করেছেন আমি সেরকম নাযিল করতে পারি, আল্লাহর বিধানের মতো আমি বিধান দিতে পারি, আল্লাহ যা বলে আমি বলতে পারি, আমি করতে পারি, তারা মনে করে এরকম। দুনিয়ার মুখে হয়তো কেউ কেউ মুখে বলে না, কিন্তু কার্যক্রম সেটা করে থাকে, তাদের কার্যক্রম সেটা বোঝা যায়, এরাও সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ওলাউ তারা,
আপনি যদি দেখতেন অবস্থাটা কত কত ভয়াবহ অবস্থা হবে। ইদি যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমরা যখন মৃত্যুর অবস্থায় পতিত হয়েছে, মৃত্যুর মুখোমুখি হচ্ছে। ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করেছে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাত প্রসারিত করার অর্থ হচ্ছে তাদেরকে মারছে, হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে মারতেছে। আইদি আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহ তোমরাই বের করো। আলিয়াউমা তুজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আল্লাহর হাকে, আজকে তোমাদেরকে কঠিন অপমানজনক শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর উপর মিথ্যা কথা বলতে, আল্লাহর উপর নাহক কথা বলতে। আল্লাহর উপর নাহক কথা বলার মানুষ আজ দুনিয়াতে ভর্তি হয়ে গেছে, না জেনে বহু কথা বলছে, নিজেরা বিভিন্ন দাবি করে আল্লাহর করে হচ্ছে। এই লোকগুলি সাবধান হওয়া উচিত যে এই শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে, এবং আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রেখেছেন যারা আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর বিধান, আল্লাহ তাআলার বিধানকে মানার ক্ষেত্রে অহংকার করে, আল্লাহর বিধান তারা মেনে নিতে স্বীকার করে না, আল্লাহর বিধান তারা মেনে নেয় না। যাদেরকে আল্লাহ তাআলা এই কষ্ট, মৃত্যুর কষ্ট থেকে রেহাই দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে একজনের কথা উল্লেখ করেছেন। রাসূল বলেছেন, আর শহীদ ফিল মারকা, যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা এই কঠিন কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল ফুরসাতি, একজন শহীদ মৃত্যুর কষ্ট এরকম পাবে যেমনি ভাবে একজন কোনো একটা পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা পায়, সেরকম একটা ব্যথা পাবে, এর মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এই জন্য এইটা হচ্ছে সবচেয়ে সহজ মৃত্যু, কিন্তু এর অর্থ এই নয় যে এখানে সেখানে মারামারি হানাহানি করে মারা যেত, এটা বলা হচ্ছে না। যদি কোনোদিন সেটার অবস্থা হয় এবং সেটা যুদ্ধ কায়েম হয়ে যায়, তখন শুধুমাত্র সেটা করা যাবে। এর আগ পর্যন্ত যেখানে সেখানে হানাহানি করে মারামারি করে সেটা পাইলে সেটা কঠিন হবে, আত্মহত্যা না সমান্তর হবে, সেটা যেন কেউ না করে। মৃত্যুর সময়ে কী অবস্থা হয়, মৃত্যুর সময় কী হয় জানেন? যদি প্রত্যেকটি মানুষ যদি ইমানদার না হয়, ইমানদার হলে আলাদা কথা, সাধারণ যদি কোনো গুণাগার হয় অথবা যদি কোনো কাফের হয়, মৃত্যুর সময় সে চাইবে যে আবার দুনিয়াতে যেন ফিরে আসে। কেন ফিরে আসে? কাফের হলে বলবে যে আমি যেন ইসলাম গ্রহণ করতে পারি, মৃত্যুর সময় তার এই অবস্থা তৈরি হয়। আর যদি কোনো অপরাধী হয় তখন সে চাইবে যে দুনিয়াতে ফিরে আসে, তওবা করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত, তাদের মৃত্যু যখন এসে যায়, ক্বালা রাব্বির জিউনি, মৃত্যুর সময় বলে আল্লাহ আমাকে ফেরত দিয়ে দাও, আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দাও। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, যাতে করে আমি ভালো কাজ করতে পারি, কারণ অনেক জিনিস রেখে চলে আসছি, এপারে গেলে আর বাড়িতে এটা ওইটা রাখবো না, সোনা চাঁদি রাখবো না, আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, এটা করবো না ওইটা করবো না, সব আল্লাহকে আল্লাহর জন্য দিয়ে দেবো, কারণ আমি দেখে গেছি আখেরাত, এখন আর ভুল নেই, আর ভুল করবো না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, ফিরে যাওয়ার সুযোগ নেই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটি কথা, তারা বলবেই, তাদের কথার কথা, কিন্তু আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআথুন, এরপরে তাদের জন্য অপেক্ষা করছে, সামনে তাদের জন্য অপেক্ষা করছে বারযাখি জীবন। বারযাখ, বারযাখ অর্থই হচ্ছে কবর, এরপরে তাদের জন্য কবর অপেক্ষা করছে, কিয়ামত পর্যন্ত তারা সে কবরে অবস্থান করতে থাকবে। এর অর্থ হচ্ছে মৃত্যুর সময় যারা ফাসিক আছে, যারা অনুরূপভাবে কাফের আছে, তারা অনেকেই আশা করবে দুনিয়া ফিরে আসতে, কিন্তু কাজ হবে না। অনেক সময় আপনারা দেখতে পান মৃত্যুর সময়কে বলে অমুককে এত টাকা দাও, অমুককে এত টাকা দিয়ে, আগ পর্যন্ত তার খবর ছিল না। এর অর্থ হচ্ছে তারা তখন আখেরাত দেখে ফেলেছে, আর আখেরাত দেখে ফেলার পরে আর কোনো কিছু গ্রহণ করা হবে না। এই জন্য ইমানও গ্রহণ করা হবে না, কারো মৃত্যু এসে গেলে ইমান গ্রহণ করা হবে না, কারো মৃত্যু এসে গেলে তখন আর তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি, তওবা তো আল্লাহর কাছে তাদের জন্য যারা গুনার কাজ করে না জানা অবস্থায়। জাহালা অর্থ আলেম হইল, যদি অপরাধ করে তাহলে জাহালাতের মধ্যে আসে না জানা অবস্থায়। সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, তারপর দ্রুত তারা তওবা করে। দ্রুত অর্থ কি? অর্থাৎ মৃত্যু আসার আগে তারা তওবা করে। দ্রুত অর্থ এই নয় যে আপনি দ্রুত করলেন এক মিনিটে, এটা না, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার সময় আছে, এতক্ষণ পর্যন্ত আপনি তওবা করেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, আল্লাহ তাআলা তিনি তার হাত বিছিয়ে রাখেন রাতের অপরাধীকে দিন আসার আগে তিনি ক্ষমা করে দেওয়ার জন্য,
দিনের অপরাধীকে রাত আসার আগে ক্ষমা করার জন্য তিনি হাত বিছিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে তিনি একটি দরজা খুলে রেখেছেন যে সূর্য পশ্চিম দিগন্তে উঠার আগ পর্যন্ত যারা তওবা করবে সেই দরজা দিয়ে তার তওবা ভরে উঠবে, সেটা কবুল করবেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে তওবা কবুলের সময় রয়েছে, সে সময়ের অর্থ ইমান যদি না থাকে তওবা কবুল হবে না, ইমান থাকলে তার তওবা কবুল হবে। ইমান তওবা কি? ইমান এবং তওবা ইমানের সাথে মিলে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে, ইমান এবং তওবার সাথে থাকতে হবে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসিত তওবা লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের জন্য তওবা নয় যারা গুনাহ করছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তারপর যখন মৃত্যু এসে গেল ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা কুফা, তাদের জন্য তওবা নয় যারা মারা গেছে কাফের অবস্থায়, তাদের জন্য কোনো তওবা নেই। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমরা প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি। আল্লাহ তাআলা সেটা সূরা নিসাতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাইর, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস না এসে যায়, অর্থাৎ মৃত্যুর সময় উপস্থিত না হয়, অর্থাৎ মালায়েকাতের আযাব না দেখে। যখন মালায়েকাতের আযাব দেখে তখন আর তওবা কবুল হবে না, কারণ সে আখেরাত দেখে ফেলেছে। এখন আর ইমান বিল গায়বের তার মর্যাদা বাকি নেই, ইমান বিল গায়বের উপরে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন, যারা আল্লাহ যিনি বলেন বিল গায়ব, গায়বের উপর যারা ইমান আনবে। এর বিপরীতে ইমানদার কি করে? ইমানদার যখন দেখে তার উপর আলামত আসে, মৃত্যুর আলামত আসে, এখন সে দেখতে পায় মালায়েকাতুর রহমাতকে দেখতে পায় দূরে, যে মালায়েকাতুর রহমত আসছে দূর থেকে, এখন তাকে বলতে থাকে যে হে নাফসাত তাইয়্যিবা বের হয়ে আস। ইমানদার তখন খুশিতে তার অন্তর ভরে যায়, ইমানদার অন্তর খুশিতে ভরে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু, কেউ আল্লাহর সাথে সাক্ষাতে পছন্দ করে আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন। এই জন্য ইমানদার তখন মনে বলে যে হ্যাঁ আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, খুশি হয়ে যায়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি, আমরা সবাই মৃত্যুকে অপছন্দ করি, তো আমরা তো আল্লাহর সাথে সাক্ষাতের কথা পছন্দ করছি না এখনই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই ভুল ভেঙে দিলেন, তিনি বলেন যে লাইসা কাযালিকা, ওইটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে একজন ইমানদার যখন মৃত্যুর সময় উপস্থিত হয় হাদারাহুল মৌতু বুশরা বে রিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার কাছে তার যে মর্যাদা রয়েছে সেটা সুসংবাদ তাকে দেয়া হয়, তখন তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় ওইদিকে চলে যাওয়া, পিছনের দিকে ফিরে আসা তার আর কোনো আশা আশঙ্কা থাকে না, তখন সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার কাছে যাওয়াকে ভালোবাসে, আল্লাহ তাআলা তখন তাকে ভালোবাসতে আরম্ভ করে। আর কাফের যখন তার মৃত্যুর সময় আসে তখন সে দেখতে পায় সামনে তার জন্য যে কি কঠিন শাস্তি রয়েছে, তার সেটার সুসংবাদ সেটা দুঃসংবাদ তাকে দেওয়া হয়, তখন সে আর সামনে এগোতে চায় না, সে ফিরে আসতে চায়, বলে যে আমাকে ফেরত দাও, আমি এখন ইমান আনবো, এখন ফেরত দাও, আমি এখন তওবা করবো, আমি এটা করবো, কিন্তু তখন তার সে সুযোগ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য কাফের সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, ইমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে সবসময় পছন্দ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সময় কি বলছেন দেখেন, তিনি যখন তার মৃত্যুর সময় তিনি বলছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরাফিকিল আলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি রহমত করুন, আমাকে উত্তম সঙ্গীদের সাথে মিশ্রিত করুন, অর্থাৎ আগে যারা চলে গেছে নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীনদের সাথে আমাকে যেতে দিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখরাতমুখী, তিনি চেয়েছেন আখরাত, কেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে তিনি আখরাত চেয়েছেন। ইমানদার সেজন্য আখরাতের দিকে যাওয়ার জন্য সব যে জান্নাতের নেয়ামত দেখার জন্য সবসময় পড়ে, এটা তার বিরাট প্রাপ্তি। আরও পরেও যখন তাকে ইমানদার রুম চলে যাওয়ার পরেও যখন তাকে কাঁধে নিয়ে যাওয়া হয় তখনও ইমানদার কি ইমানদারের লাশ বলতে থাকে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি নেককার যদি লাশ হয় সে বলে তাদ্দিমুনি, আমাকে এগিয়ে দাও সামনে, তাদ্দিমুনি আমাকে সামনে যাও, সামনে নিয়ে যাও। ওয়াইন কানা গায়রু সালিহা, যদি নেককার না হয় কাদি আহলিহা, তখন কাঁধে নিচ্ছে তাদেরকে বলে ইয়া ওয়াইলাহা আইনে ইয়াযহাবুনা বিহা, তোমাদের কি হলো, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ। ইয়াসমাউ সাওতুহা কুল্লু শাইইন ইনসান, মানুষ ব্যতীত সবাই তার শব্দ শুনতে পায়, যদি মানুষ শুনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে সে বেহুশ হয়ে যেত, সে প্রাণ হারিয়ে ফেলতো। রাওয়াহুল বুখারী ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন।
এর অর্থ হচ্ছে লাশ পর্যন্ত বুঝতে পারে কোথায় সে যাচ্ছে। ইমানদার হলে ইমানদার লাশ বলে যে আমাকে সামনে নিয়ে যাও, ওইটা আমার জায়গা, ওদিকে আমি যাই। আর কাফের এবং ফাসেক ফাজির হলে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমার সামনে বড় মহাবিপদ, কেন ওদিকে নিয়ে যাচ্ছ, কেন ওদিকে নিয়ে যাচ্ছ, এভাবে সে চিৎকার করতে থাকে। মৃত্যু মৃত্যুর আকাঙ্ক্ষা করা কি জায়েজ আছে কিনা, কোনো অবস্থা মৃত্যুর আকাঙ্ক্ষা করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুন মিনকুমুল মাউতা লিদুরিন নাযালা বিহি, বিপদ হলে কেউ যেন মৃত্যুকে যেন আকাঙ্ক্ষা না করে। যদি কারো মৃত্যুর আকাঙ্ক্ষা মৃত্যুর কামনা করতেই হয়, তখন একটা দোয়া যেন করে, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল লি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণকর হবে ততক্ষণ আমার জীবন রাখিও, ওই ওয়াতাওফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লি, আর মৃত্যু দিও যখন আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, মৃত্যুর সময় অনেক সময় শয়তান এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং অনেক আসে, অনেকের কাছে আসে না, বিশেষ করে যারা খুব মানসম্মত মানুষ, জ্ঞানী মানুষ, তাদেরকে শয়তান ধোকা দিতে বেশি চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শয়তান ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন শাহীন, এক শয়তান সবসময় বান্দার প্রত্যেকটি কাজের উদ্দেশ্যে হাজির হয়, এটা শয়তানের একটা শয়তানের কাজ। এই জন্য আহমদ ইবনে হাম্বল যখন মৃত্যু মারা যাচ্ছিলেন, আহমদ ইবনে হাম্বল তুমি তো পার পেয়ে গেলে, তোমাকে ধরতে পারলাম না, আর আমি বলছি এখনো পার হই নাই, তুমি আমাকে এখনো ধোকা দিতে চাচ্ছ, এখনো আমি পার হই নাই, এখনো ধোকা দিতে চাচ্ছ, এটাই আমি বলছি। এর অর্থ হচ্ছে শয়তান মাঝে মধ্যে মৃত্যুর সময় এই অবস্থা আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিত, ঈমান আনবে যারা তাদেরকে আল্লাহ তাআলা কাওলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ তাদের মুখ দিয়ে জারি করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে সেই বিপদে শয়তানের ওয়াসওয়াস থেকে তাদেরকে দূরে রাখেন। মৃত্যুর সময় কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, মৃত্যুর জন্য একজন মানুষ কিভাবে প্রস্তুতি নেবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমাদের সময় সংক্ষিপ্ত কারণে এবার ইনশাল্লাহ বাকি অংশ আলোচনা করবো না, ইনশাল্লাহ আগামী খুতবাতে ইনশাল্লাহ বাকি মৃত্যুর সময় প্রস্তুতি সহ মৃত্যুর সময় একজন মানুষের প্রতি আমাদের কী করণীয় এবং কী করা যাবে কী করা যাবে না এ বিষয়ে আপনাদের সাথে আবার দেখা করব। আল্লাহ আমাদের সহায় হন। আকুল কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، اما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, জীবনের পুরো সময়টা যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে নেয়ামত মনে করতে হবে আমাদেরকে। এই সময়টুকুই আমাদের জন্য মূল জিনিস, পুঁজি এটাই, এই সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য। এই জন্য এই সময় চারটি কাজের মধ্যে আমাদেরকে জীবনটাকে সুন্দর করতে হবে। একটি হচ্ছে ঈমান, একটি হচ্ছে আমলে সালেহ, আরেকটি হচ্ছে, তিন নম্বর হচ্ছে যে আরেকজনকে হকে দাওয়াত দেওয়া, চার নম্বর হচ্ছে সবর করা। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালায়িকাতি মুসাববিহাতিল কুদসি وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ارحمنا اللهم ارحمنا يا أرحم الراحمين يا مجيب السائلين اللهم اغفر لنا يا أكرم الأكرمين يا أرحم الراحمين
আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের যে ভাইরা অসুস্থ সুস্থ দান করো আল্লাহ, আল্লাহ আমাদের যারা কবরে শুয়ে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের যারা সমস্যাগ্রস্ত মুক্তনা তৌফিক দান করো আল্লাহ, আমাদের মেয়েদেরকে তুমি হেসবাদ দান করো আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে তুমি দিনের উপর বড় করো আল্লাহ, আমাদেরকে ইমানের সাথে কবর যাওয়ার তৌফিক দান করো আল্লাহ, আমাদের মৃত্যুকে তুমি সহজ করে দিও আল্লাহ, আল্লাহ আমাদের অখতিম বিসালিহাতি আমাল নেক কাজের সাথে আমাদের আমল শেষ দিন দুনিয়া শেষ করার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তোমার সন্তুষ্ট লাভের তৌফিক আমাদের তুমি দান করো আল্লাহ, আল্লাহ আমাদের মুসলিম ভাইরা বিশ্বের যেখানে নির্যাতিত হচ্ছে তাদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ তাদের জন্য আল্লাহ উদ্ধারকারী তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون